আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম দফায় জাতীয় পার্টি, জেপি, ন্যাপ, কৃষক শ্রমিক জনতা লীগ সহ 13টি রাজনৈতিক দল আজ আলোচনায় অংশ নেবে। এ সময় ইভিএম এর কারিগরি ও পরিচালনার দিকগুলো তুলে ধরা হবে। 21 জুনে ডাকা হচ্ছে বিএনপি, জেএসডি, এনপিপি সহ 13টি দলকে, যদিও বিএনপি এই আলোচনায় অংশ নেবে না বলে জানা গেছে। সবশেষ 28 জুন ডাকা হবে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা সহ 13টি দলকে। বিভিন্ন মহলের মতামত নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরি করতে গত 13 মার্চ থেকে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এবার বৈঠক হচ্ছে বাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে।